সরকারের নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে নরসিংদীতে চড়া দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়া। দেখা গেছে, সেটি যদি আপনাদেরকে জানাই তাহলে বলতে হচ্ছে এখানে ক্রেতা এবং বিক্রেতারা সরকারের যে নির্ধারিত মূল্য দেওয়া আছে সয়াবিন তেলের, সেই মূল্যে তারা কেনাবেচা করছেন না। ক্রেতারা সয়াবিন তেল সরকারের নির্ধারিত মূল্যে কিনতে পারছেন না, বিক্রেতারাও সরকারের নির্ধারিত মূল্যে সয়াবিন তেল বিক্রি করতে পারছে না। এই বিষয়ে ক্রেতাদের সাথে কথা বলে জানা যায় যে গোপন জাত এবং হচ্ছে খোলা তেল, সয়াবিন তেল সরকার যে মূল্যটা নির্ধারণ করেছেন সেই মূল্যে হচ্ছে তারা কিনতে পারছেন না, অর্থাৎ তাদেরকে অতিরিক্ত টাকা খরচ করে সয়াবিন তেল কিনতে হচ্ছে, যাতে করে অনেক সাধারণ ক্রেতারা হিমশিম খাচ্ছেন। এবং খোলা তেল নির্ধারণ করা হয়েছে 147 টাকা, সেটাও তাদেরকে কিনতে হচ্ছে 185 থেকে 90 টাকা, অর্থাৎ সাধারণ ক্রেতারা অতিরিক্ত মূল্যে তেল কিনতে গিয়ে তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে। তারা জানিয়েছেন যে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাজারে সয়াবিন তেলের সরবরাহ না থাকায় তাদেরকে কিছুটা চড়া মূল্যে বিক্রি করতে হচ্ছে। কিছু বড় বড় অসাধু ব্যবসায়ী আছেন, সরকারের নির্ধারিত যে মূল্যটা আছে সে মূল্যের বাইরে গিয়ে বোতলজাত তেলটাকে দামে করে বিক্রি করছেন কিছুটা লাভের আশায়। এই ছিল নরসিংদী থেকে সয়াবিন তেলের বাজারের সর্বশেষ পরিস্থিতি।